2009 সালের এই দিনে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তৎকালীন বিডিআরের কিছু বিপদগামী সৈনিক। এই ঘটনায় শহীদ হন 57 জন সেনা কর্মকর্তা সহ তাদের স্বজনরা। তাদের একজন মেজর মমিনুল ইসলাম সরকার, তার স্ত্রী সঞ্জনা সোনিয়া জোবাইদা ওই নারকীয় ঘটনার ঠিক 11 দিন পরই জন্ম দেন তাদের প্রথম সন্তান সাদাকাতকে। সন্তানের মুখ দেখার সুযোগ হয়নি বাবার। ছবি ছাড়া তো আর কিছুই না, বাট ওর প্রতিটা মুহূর্ত কেমন কাটে, বাবার কথা যখন ওঠে ফ্যামিলিতে আমরা বলি, ওর ও কেমন ফিল করে সেটা আমরা রিয়েলাইজ করতে পারি। আমার বাবা আমাকে দেখেনি, তো আমি আমার বাবাকেই অনেক মিস করি, অনেক মিস করি। পিলখানা হত্যাকাণ্ডের 12 বছর পার হলেও দোষীদের বিচারের রায় কার্যকর না হওয়ায় আক্ষেপ জানান স্বজনরা। না খালি শুনি বিচার হবে, আর বিচার হইলেও তো আমি আর ফিরা পাবো না আমার সন্তান। শহীদ পরিবারের যে আমাদের যেই মানে ভাঙনটা হয়ে গেছে, এই ক্ষতিপূরণটা তো কেউ দিতে পারবে না। আর এটা এমন একটা কমতি, এটা কখনো সারা জীবন দিয়ে ফিল আপ করা যাবে না। এখন পর্যন্ত কোনো বিচার হয়নি, কিছু হয়নি, এটা খুবই আনফেয়ার। আসলে এরকমটা আশা করিনি, এটা ঠিক না, ঠিক হচ্ছে না। যার গিয়েছে সেই জানে, সেই বোঝে আলটিমেটলি। এর আগে সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিব। পরে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিন বাহিনীর প্রধান। দিবসটি উপলক্ষে বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলও শ্রদ্ধা জানায় শহীদদের প্রতি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।